জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি খুব একটা বড় ভিডিও আনছি না আজকে বাড়িতেই বসে আছে সবাই আর আজকে একটা গিফট এসেছে সেটা হচ্ছে বালমুকুণ্ডের জন্য সেটা আপনাদেরকে দর্শন করাবো আগে আপনারা সকল প্রভুদের দর্শন করে নিন এবং প্রসাদ দর্শন করুন আর সাথে বাবা চরণ দর্শন করুন চরণ সবাই প্রণাম করুন চরণে আর আশা করছি আপনাদের রাধারানী যেন সব সময় সুস্থ রাখছে আর যেন ভবিষ্যতেও রাখে আমি এই কামনাই করছি তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় আর এতটা সাপোর্ট করার জন্য আমার থ্যাংক ইউ খুব তাড়াতাড়ি আমার ভিডিও অনেকেই দেখছে অনেকে সাপোর্ট করছে অনেকে মেসেজ করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আগে আমি বালমুখণ্ডের গিফটটা আপনাদেরকে দেখিয়ে দিই তো আজকে আমার বালমুখণ্ডের গিফট দিয়েছে একটা আমার একটা বড়ো মামি তো এই যে বালমুকুণ্ডের গিফট আপনাদেরকে দেখাই তারপর বলছি তো এই দেখো বালমুকণ্ডের গিফট এসেছে হচ্ছে হাতের বালা এই দেখো খুব সুন্দর একটা হাতের বালা রুপোর এটা তো যারা চাঁদি বছর চাঁদি সিলভার বলে অনেকে তো রূপ আমাদের তো বাংলায় রূপো বলি তো রূপোর বালা এসেছে এটা আজকে বালমুকুন ধারণ করবে আর আগের যে বালাটা পড়েছিলো সেটা হচ্ছে লক্ষ্মী দেবীর বালা ছিল আমার বালমুকুন যখন এসেছিল তখন আমার কাছে এত ছোটো ছোটো কিছু ছিল না তাই আমি লক্ষ্মী দেবীকে জানিয়ে লক্ষ্মী দেবীর বালা আমি হাত থেকে নিয়েছিলাম কারণ লক্ষ্মীদেবী শাখা ফলা পরে থাকে তো আজকে লক্ষ্মী দেবীর বালা দেবীর হাতে আবার চলে যাবে যেহেতু মা নিজেই আদেশ করে দিয়েছিলেন আমাকে বালমুকনকে পরিয়ে দেওয়ার জন্য হাতগুলো খালি ছিল তাই আগে আমি লক্ষ্মীদেবীর বালাটা খুলে নিই তারপর আমি নতুন বালা বালমুকনকে ধারণ করাই আর এই যে পুরনো বালাটা যেটা লক্ষ্মীদেবীর আছে সেটা আমি লক্ষ্মীদেবীরকে আবার রিটার্ন করে দেব মানে আবার ভালো করে পরিষ্কার করে লক্ষ্মীদেবীর হাতে আমি পরিয়ে দেবো তো দেখো বালমুকুন নতুন বালা ধারণ করে নিয়েছে এটাই এবার ডেলি বালমুকুন পরে থাকবে তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি কারণ খুব একটা বেশি আমি ভিডিওটা করতে পারলাম না আর একবার আপনারা গোলবাবার চরণ দর্শন করে নিন এবং সকল প্রভুকে দর্শন করে নিন এবং প্রসাদ দর্শন করিন যেহেতু আমি প্রসাদ সবাইকে তো আর ভিডিওর মাধ্যমে দিতে পারবো না তাই প্রসাদটা আপনারা দর্শন করুন এতেই আপনাদের যেন রাধারানি দেখে কামনা করে যেন সবসময় যেন সুস্থ রাখে আপনাদেরকে এটাই কামনা করি কিন্তু কালকের ভিডিওটা খুবই স্পেশালভাবে আপনারা অবশ্যই কালকের ভিডিওটা সকলেই দেখবেন তো আরও একবার বলি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যেরকম আমাকে সাপোর্ট করছেন আমি অনেক অনেক মানে খুশি হয়েছি যে আপনারা আমাকে এত তাড়াতাড়ি এতটা সাপোর্ট করছেন তো সকলেই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর কালকের ভিডিওটা কেউ দেখতে ভুলবেন না আর যারা গোপাল সেবা করেন যারা গোপাল সেবা নিত্য সেবা করেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে যে আমার গোপালদের আমরা কীভাবে সেবা করতে পারি অনেকেই জানেন অনেকেই আবার কিছু কিছু ভুল ত্রুটি হয় তো সেই ভুল ত্রুটিটাও অ্যাকচুয়াল গোপালজি মাফ করে দেয় গোপালজির সেবাতে কোনো কিছুই হয় না তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন সবসময় নিজেদের খেয়াল রাখবেন আর কোনোটার অবস্থাও খুব একটা ভালো নয় খারাপ চলেই যাচ্ছে আস্তে আস্তে তো আপনারা সেটার দিকে খেয়াল রাখবেন তো রাধে রাধে কালকের ভিডিও অবশ্যই দেখবেন আজ আসি